আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস আমার চ্যানেলে আমের অনেকগুলো মজার মজার রেসিপি রয়েছে চাইলে দেখে নিতে পারেন আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের অনেকের অজানা একটি রেসিপি আম এবং কন্ডেন্স মিল্কের মজাদার একটি প্রাণ জুড়ানো রেসিপি গরমে জাস্ট ফাটাফাটি মন প্রাণ জুড়িয়ে যাবে চলুন দেখে রেসিপিটি কীভাবে তৈরি করতে হবে রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটি আমি কাঁচা আম নিয়ে নিয়েছি আমটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমটা আমি খোসা ছেড়ে নিব খোসা সিলে নিয়েছি এখন স্লাইস করে নেব এখন প্রচুর পরিমাণে কাঁচা আম রয়েছে বাজারে এবং গাছে আপনারা চাইলে যে কোনো সময় এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন জাস্ট দেখবেন অসাধারণ একটি রেসিপি তো আমি আমটা দেখেন স্লাইস করে নিব এখন এক সাইড দিয়ে অর্থাৎ একটা আমের অর্ধেক দিয়ে আপনারা যদি আরও বেশি করতে চান বেশি করে করে নিতে পারেন এখানে আমি একটা আমের অর্ধেকে স্লাইস করে নিয়েছি নিয়ে এখন ব্ল্যান্ডার জারে দিয়ে দিচ্ছি আপনাদের ব্ল্যান্ডার যদি হেভি না হয় তাহলে গ্রাইন্ডারে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ এখানে বিট লবণ রয়েছে আর আলাদা করে লবণ দেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এখানে এক টেবিল চামচের মতো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি ফ্রিজে ঠান্ডা পানি এক গ্লাস এখানে আমি এক গ্লাস পরিমাণ করে নেব তাই এক গ্লাস দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়েও নিতে পারেন সব কিছু বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিবেন আর মেন উপাদান কন্ডেস মিল্ক সেটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন তেমনই দিয়ে দিবেন দিয়ে এখন সব কিছু ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নেবেন যেন দানা দান না থাকে ব্ল্যান্ডার যদি স্ট্রং না হয় তাহলে আপনারা গ্রাইন্ডারে করে নেবেন গ্রাইন্ডারে খুব ভালোভাবে মিহি হয়ে যাবে আর যাদের ব্ল্যান্ডার হাতের কাছে অ্যাভেলেবেল নাই আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন এখন একটি গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মাঝে দিয়ে দিচ্ছি এখন আইস কিউব যেই তো খুবই গরম পড়তেছে আইস কিউবটা অনেক ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে রাখা জুস দেখেন কতটুক মজাদার হয়েছে দেখেন কতটুক অসাধারণ লুক হয়েছে আমি এখানে এক গ্লাস পরিমাপে করে নিয়েছি আপনাদেরকে আগেই বলেছি আর এখন পুরা গ্লাসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকমই নিত্য নতুন মজাদার রেসিপি পেতে সবাই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপুন এবং অল চাপুন এতে করে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।